তুমি কি করে ভাবলে তোমায় আমি ছেড়ে দেবো? তুমি এই কথাটা কি করে ভাবলে? আমি তো ধারণাই করতে পারি না যে তোমাকে ছেড়ে দেবো। আজকে এতদিনের জার্নি সেটাও নষ্ট হয়ে গেল কোনো ঠুনকো কারণ ছাড়াই, বা কোনো কারণ থাকলেও বা সেই জার্নিটার কথা কি কোনো নাম নেই? সেই টাইমটার বা সেই সময়টার কি কোনো নাম নেই? তুমি ভাবলে কি করে? সেগুলো সব পেছনে ফেলে দিয়ে তুমি ভাবলে আমি তোমাকে ছেড়ে দেবো? হে ভাই, আমি রাজেশ, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও তুমি কি করে ভাবলে তোমায় আমি ছেড়ে দেবো? তুমি এটা ভাবলে কি করে যে তোমাকে আমি ছেড়ে দেবো? তুমি একটা কারণ দেখাও যে এই কারণে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ বা ছেড়ে দেব। যে কোনো একটা কারণ না, তুচ্ছ কারণ দেখাও। তোমার কাছে কোনো কারণ নেই, তুমি তোমার সমস্ত দোষটা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি সরে যেতে চাইছো, অথচ তুমি আমাকে বলছো তুমি ছেড়ে, তুমি আমাকে বাই প্রেশার করছো যে তুমি ছেড়ে দাও, তোমার ভালোর জন্য আমি সরে যাব, তোমার ভালোর জন্য। তাহলে কি তোমার প্রতি আমার যে ভালোবাসা, আমার যে টান, সেটাও চলে গেল? আমি সরে গেছি বলে আমার ভালোবাসাটাও চলে গেল? এই ভেতরে যে জায়গাটা রয়েছে তোমার জন্য, ওই জায়গাটা চির জীবনে মুছবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন ওই জায়গাটা মুছবে। আমি না থাকলে কি হবে না হবে সেটা আমি জানতে চাইছি, কিন্তু আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন তোমার জন্য যে জায়গাটা আমার মধ্যে রয়েছে সেই জায়গাটা যাবে না। হাজার কোন প্রবলেম হলেও আমার মধ্যে থেকে, আমার ভেতর থেকে ওই জায়গাটা কেউ কোনোদিন মুছে দিতে পারবে। আর তুমি তো কোথাকার কেউ, তুমি তো একজন তুচ্ছ, তুমি কি করে মুছে? হ্যাঁ, তুমি মুছবে কি করে? তুমি নিজে সরে যাবে, কিন্তু তুমি আমার থেকে সরে যাবে, কিন্তু আমার ভেতর থেকে তুমি সরতে পারবে কি? কোনোদিনই পারবে। তুমি তোমার নিজের ভাবনাটাকে আমার মধ্যে চাপিয়ে দিয়ে, আমার মধ্যে সমস্তটা ডিপেন্ড করিয়ে দিয়ে, আমার মাথায় পুরো প্রেশারটা দিয়ে তুমি নিজে সরে যাচ্ছ, কিন্তু তুমি বলছো কি তুমি তুমি আমার লাইফ থেকে সরে যাচ্ছ। আমার ভালোবাসাটা অতটা ঠুনকো নয় যে দুদিনের ভালো লেগেছে আমি তোমাকে ভালোবেসেছি, দুদিন পরে ভালো লাগলো না আমি চলে গেলাম, সেইটা ছিল না। আমার ভালোবাসাটা ছিল একটা বাড়ি তৈরি করার মতো, যে প্রথম থেকে কিভাবে সেই বাড়িটা দাঁড়িয়ে থাকার জন্য তৈরি করতে হবে সেই রকম ভালোবাসা ছিল। তুমি বলছো তুমি আমায় ছেড়ে দিয়েছো, তুমি এটা ভাবলে কি করে? একটা উদাহরণ দেখো বলি তোমাদেরকে। গরম চা আমরা খাই অনেক সময় তো জিভ পুড়ে যায়, জিভ তো পুড়ে যায়, ফাট করে খেয়ে নিলাম জিভটা পুড়ে গেছে, তাহলে কি আমরা চা খাওয়া ছেড়ে দিই? ছেড়ে দিই কি? চা খাওয়া কিন্তু আমরা ছাড়ি, জিভ পুড়েছে দুদিন পরে ঠিক হয়ে যায়, আমরা চা খাওয়া তাও ছাড়ি, তাই আমার ভালোবাসাটাও সেরকম। যেখানে আমি চা খাওয়া ছাড়িনি, আমার জিভ পুড়ে যাওয়া সত্ত্বেও, তার শত আঘাতের পরেও আমি আমার ভালোবাসাকে ছাড়তে পারবো না, ভুলতে পারবো না। তুমি সরে যেতে পারো, কিন্তু আমার এই ভেতর থেকে তুমি কোনোদিনও সেটাকে সরিয়ে নিয়ে যেতে পারবে না, তোমার অধিকার নেই সেটা সরানোর। পারবে না, তুমি কোনোদিনও পারবে না। যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন তুমি এই জায়গাটা আমার মধ্যে, তোমার জন্য যে জায়গাটা রয়েছে তুমি সরিয়ে নিতে পারো, তুমি হয়তো নিজে সরে যাবে। জানি না কি কারণ, সে যেই কারণই হোক না কেন, আমি
কি করব, তুমি তোমার মধ্যে ভেবে নিয়েছো যে তুমি থাকবে না, তুমি সরে যাও, চেষ্টা করেও আমি তোমাকে আর আটকে রাখতে পারবো, এবং আমিও মাথা নিচু করে মুখ বন্ধ করে সমস্তটা কেন মেনে নিলাম, তোমার ভালোর জন্য। আমি ভালোবেসেছি, আমি তোমার ভালো চাই, আমি তোমার খারাপ তো চাই না, সেই কারণেই আমি মেনে নিয়েছি। তোমার ভালোর জন্য, একমাত্র তোমার ভালোর জন্য আমি সমস্ত কিছুটা মুখ গুঁজে সহ্য করে নিয়েছি। তুমি যে আমার লাইফ থেকে সরে গেছো তাও আমি কিছু বলিনি, শুধু তোমার ভালোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে। আর তোমরা কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি আমাকে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাবস্ক্রাইব করছো।